হ্যালো বন্ধুরা, আমি সুমন্ত পণ্ডিত আপনাদের সবাইকে আমার চ্যানেল ছবি হেঁসেলে আবার স্বাগত জানাচ্ছি। আমি আমাদের রাঁধুনিকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি দেখানোর জন্য। তো বন্ধুরা, সেই রেসিপিটা দেখে নেওয়ার রেসিপিটা আমরা দেখে নেব। তো চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। আজকের রেসিপি নতুন ধরনের ম্যাগি অমলেট। ম্যাগি অমলেট বানাচ্ছি, তার জন্য লাগছে ম্যাগি, পেঁয়াজ কুচো, গাজর কুচো, ক্যাপসিকাম কুচো, কাঁচা লঙ্কা কুচো, ডিম সাজানোর জন্য আর একটা ডিম। এটা সেদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। ম্যাগিটা অল্প একটু সেদ্ধ করে নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এটা হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। ম্যাগি পেস্ট হয়ে গেছে, এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আমি একটা ম্যাগির মধ্যে ডিম দিয়ে দিচ্ছি, ম্যাগি পেস্টের মধ্যে। ভালো করে নাড়িয়ে নিতে হবে ডিমটা দিয়ে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো সামান্য, নুন স্বাদ মতো দিয়ে দিলা, ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিতে হবে সব কিছু দিয়ে, ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার আমি পেঁয়াজ কুচো দেবো, কুচো দিয়ে দিলা, দিয়ে আর একটু নাড়িয়ে নিতে হবে। এবার গাজর কুচো দিয়ে দিলা, দিয়ে আবার একবার নাড়িয়ে নিতে হবে। ক্যাপসিকাম দিয়ে দিলা, কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলা, ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। সর্ষের তেল দিয়ে দিলাম ভাজার জন্য। এটা গরম হয়ে গেছে, এবার আমি হম
বড়রা খাওয়ার জন্য কাঁচা লঙ্কা দেবেন, ছোট বাচ্চারা যদি খায় কাঁচা লঙ্কাটা ছাড়া করবে। সাজানোর জন্য ডিমের পোজ বানাচ্ছি। আছে আমার ম্যাগি অমলেট, তো বন্ধুরা আপনাদের আমার এই ছবির হেঁসেলের রেসিপিটা কিরকম লাগলো সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানান, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অতি অবশ্যই ভুলবেন না। বন্ধুদের সঙ্গে যে শেয়ার করবেন তাদেরকেও বলবেন যে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে, কারণ আমরা প্রতি সপ্তাহে একটা করে নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে আসব। বন্ধুরা এটা কখনোই ভাববেন না যে এই চ্যানেলটা এক দুটো রেসিপি দিয়ে বন্ধ হয়ে যাবে, আমরা প্রতি সপ্তাহে নতুন ধরনের কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো আজকের জন্যই এতটাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন এক ধরনের রেসিপি নিয়ে।